এটা আসলে বেসিক্যালি একটা কারণে না, কয়েকটা কারণ। এর মধ্যে একটা হচ্ছে যে শাকিব খানকে তার যে একটা বড় ফ্যান বেজ তারা যেভাবে দেখতে চায় বা চাচ্ছিল সেভাবে পাচ্ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটাতে তারা নতুনভাবে শাকিবাকে পাইছে, এইটা হচ্ছে একটা বড় কারণ। সেটা বৃদ্ধ লোকের জন্য হোক, তার আলাদা লুক অ্যান্ড ফিলের জন্য হোক, যে জন্যই হোক। আর একটা কারণ হচ্ছে স্ক্রিপ্ট, গল্পটা, ইমোশন, সবাইকে গল্পটা ছুঁয়ে গেছে একদম এ টু জেড। সবাই আসলে গল্পের সাথে কানেক্ট হতে পারছে। এবং শেষে গিয়ে যেটা হচ্ছে, যেটা সবাই বলে যে তারা চরিত্রের সাথে এতটাই মিশে গেছে যে ওই স্ক্রিনের সুমন যেই কষ্টটা পাইছে বা যেই স্যাক্রিফাইসটা করছে, এইটা এই মানুষটা ফিল করছে। তো আমার কাছে মনে হয় যে শাকিব ভাইয়ের লুক অ্যান্ড ফিল বা শাকিব খানের ক্যারেক্টারটা এবং গল্পটা, এই দুটো জিনিস একটা বড় পার্থক্য তৈরি করছে। আমি তো টেলিভিশনে দীর্ঘদিন, আমার শুরুটা টেলিভিশনে নাটক করে আর উনিও টেলিভিশনে নাটক লিখতেন। সো ওই জায়গা থেকে আমরা কয়েকটা, আমাদের অনেকগুলো নাটক আছে যেগুলো ভাইয়ের লেখা, আমার বানানো ধারাবাহিক নাটকও আছে। সো ওই জায়গা থেকে করতে করতে আমার সুলতান বিবিয়ানও কিন্তু ওনারই লেখা। এবং এই সিনেমাটাও আসলে বেসিক্যালি এই সিনেমাটা যখন উনি লিখেন, উনি কোন ডিরেক্টর হবেন এটা ভেবে আসলে উনি লেখেন নাই, উনি ওনার মতো করে লিখছেন। সো সেইটা আমাকে একদম পড়তে দিলেন। পড়তে দেওয়ার পরে আমি বলছিলাম যে ভাইয়া এটা কাউকে দিয়ে না, আমার স্ক্রিপ্ট খুব পছন্দ হয়েছে, এটা আমি রেখে দিই, আমি বানাবো কোনো একদিন। তারপর তো আসলে উনি সমুদ্রে হারিয়ে গেলেন। এরপর নানানভাবে 2017 থেকে তো এই হচ্ছে হবে করে আসলে চলে গেল সময়। তো যা হয় ভালোর জন্যই হয়, এবার হয়ে গেল ফাইনালি। না না না, উনি থাকতে এটার হিরো কি হবে, লোকেশন কি হবে, এরকম কোনো আলোচনা হয়নি। বৃদ্ধ লোকটা যখন এইরকম তাকে রাজি করানো বা এই ব্যাপারগুলি আপনার কাট খড়া জানেন না? না না, মোটেও না। আমার কাছে মনে হয়েছে যে দেখেন, প্রত্যেক উনি শাকিব ভাই বা ওনার মানের যারা আর্টিস্ট তারা কিন্তু বুঝেন, তারা না বুঝলে তো এত দূর আসতেন না। ওনারা চরিত্র বুঝেন, গল্প বুঝেন, কোন গল্পের জন্য কোনটা জরুরি এটা সবই বুঝেন। আগে কিছু ব্যাপার ছিল যে এক্সপেরিমেন্ট করতে চাইতো না হিরোরা বা হিরোইনরা, সেইটা সেই সময়টা কিন্তু বদলে গেছে। আমরা পাশের কলকাতায় বলি বা আমরা ভারতে বলি, সেটা বদলে গেছে এবং এটা ওনারা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে যে স্ক্রিপ্ট আসলে কী চায়। আমার মনে হয় স্ক্রিপ্ট যেটা চায় সেটাকে যদি আপনি ঠিকঠাক আর্টিস্টকে বুঝাইতে পারেন যেটা কেন দরকার, সব আর্টিস্টই রাজি হবে। আচ্ছা,